হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে টপিক সেটাও লিম্ফ নোড রিলেটেড। এর আগে আমি লিম্ফোমা বিষয়ক একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি অনেকেই দেখেছেন, অনেকের অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করেছেন, আমি যতটা সম্ভব আনসার করার চেষ্টা করেছি। কিন্তু একটা কোয়েশ্চেন বারবার উঠে এসছে যে লিম্ফ নোড যদি ফুলে যায় বা লিম্ফ নোডের যদি সোয়েলিং হয় তার মানে কি লিম্ফোমা। এটা খুব একটি কমন কোয়েশ্চেন, অনেকের মনেই একটা আতঙ্ক কাজ করে যে লিম্ফ নোড ফুলেছে মানেই কি লিম্ফোমা হয়েছে কিনা। তো আজকের এই ব্লগে আমি কথা বলবো যে লিম্ফোমা ছাড়াও আর কি কি কারণে লিম্ফ নোড ফুলতে পারে, এবং তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি কারণ হলো, খুব কমন একটি কারণ হলো কিন্তু রিয়্যাক্টিভ লিম্ফাডেনোপ্যাথি, অর্থাৎ রিয়্যাক্টিভ কজে লিম্ফ নোড ফুলে যাওয়া। তো সেই বিষয়েই আজকে ফোকাস করব। তো বলে রাখি যে আমাদের লিম্ফ নোড হলো লিম্ফ্যাটিক সিস্টেমের একটি পার্ট। লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে লিম্ফ নোড থাকে এবং তার সাথে থাকে লিম্ফ্যাটিক ভেসেলস। আমি এর আগেও বিভিন্ন ব্লগে আমি আলোচনা করেছি যে আমাদের শরীরে বিভিন্ন লিম্ফ্যাটিক ভেসেলস থাকে, যেগুলি শরীরে বিভিন্ন পেরিফেরাল অর্গান থেকে সেন্ট্রাল অর্গানের দিকে আসে। এরকম বিভিন্ন শাখা প্রশাখা থাকে, এগুলি বডি সেন্টারের দিকে, অর্থাৎ লিম্ফ্যাটিক ভেসেলসের মাধ্যমে লিম্ফ বা লসিকা পেরিফেরাল অর্গান থেকে সেন্টারের দিকে আসে এবং তার মধ্যে থাকে লিম্ফ বা লসিকা, যেটির মধ্যে লিম্ফোসাইট থাকে। তো এর কাজ কি? যদি শরীরে কোনো অংশে কোনো ইনফেকশন বা কোনো সমস্যা হয়, কেটে গেল বা কোনো ইনফ্লামেশন হলো, তো সেইখান থেকে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো যদি অ্যাবনর্মাল কোনো অর্গানিজম প্রবেশ করে, তখন সেটি বা তার কোনো অ্যান্টিজেন এই লিম্ফ্যাটিক ভেসেলসের মাধ্যমে সেন্টারের দিকে প্রবাহিত হয় এবং এর পথেই পড়ে বিভিন্ন লিম্ফ নোডস। এই ব্লু কালারের যে রাউন্ড স্ট্রাকচার যেগুলি আছে, এগুলি হলো লিম্ফ নোডস। তো এগুলিতে কি হয়, সেই অ্যাবনর্মাল মাইক্রো অর্গানিজম বা অন্য কোনো যদি সাবস্টান্স থাকে সেগুলি ফিল্টার্ড হয় এবং এই লিম্ফ নোডে এসে সেই অর্গানিজমগুলি যেগুলি থাকে তার এগেনস্টে আমাদের শরীরের মধ্যে ইমিউন রিয়াকশন বা ইমিউন প্রোটেকশন তৈরি হয়। কিভাবে হয়? সাপোজ কোনো একটি অ্যান্টিজেন পেরিফেরাল কোনো অংশ থেকে প্রবেশ করলো এবং সেটি সেন্টারে এই লিম্ফ নোডে যখন এসে পৌঁছালো, তখন সেই লিম্ফ নোডের মধ্যে যে লিম্ফোসাইট যেগুলি আছে তার মধ্যে দুটি ধরনের লিম্ফোসাইট থাকে, একটি হলো বি লিম্ফোসাইট আর একটি হলো টি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট থেকে সেই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে এবং টি লিম্ফোসাইট ডাইরেক্টলি কোনো মাইক্রো অর্গানিজম, ভাইরাস, ব্যাকটেরিয়া এই জাতীয় কোনো সমস্যা থাকলে তো সেগুলিকে কিন্তু ডাইরেক্টলি মারতে পারে। আর বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। সুতরাং যখন কোনো অ্যাবনর্মাল অর্গানিজম পেরিফেরাল থেকে শরীরের মধ্যে প্রবেশ করে এবং এই লিম্ফ নোডে এসে যখন পৌঁছায়, তখন তার এগেনস্টে আমাদের শরীরে প্রোটেকশন বা ইমিউনিটি তৈরি হয়। তো এইভাবে কিন্তু আমাদের শরীর প্রোটেক্টেড থাকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়া সত্ত্বেও। তো যখন এই লিম্ফ নোডগুলি সেই অ্যান্টিবডি প্রডিউস করছে, অর্থাৎ রিয়্যাকটিভ কন্ডিশনে আছে, অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে ইমিউনিটি তৈরি করছে, তখন কিন্তু সেই লিম্ফ নোডগুলি ফুলে যেতে পারে, সাইজে বড় হতে পারে এবং হালকা পেন থাকতে পারে। একে বলা হয় রিয়্যাকটিভ লিম্ফ্যাডেনোপ্যাথি এবং এটি কিন্তু সব থেকে কমন কজ লিম্ফ নোড সোয়েলিং এর পিছনে। সুতরাং লিম্ফ নোড সোয়েলিং হলেই যে সেটা লিম্ফোমা হবে, তার থেকে অনেক বেশি ক্ষেত্রেই দেখা যায় যে সেটা ইট ইজ ডিউ টু রিয়্যাকটিভ লিম্ফ্যাডেনোপ্যাথি, অর্থাৎ কোনো ইনফেকশন হচ্ছে তার এগেনস্টে শরীর ইমিউনিটি কাজ করছে, সেটা কিন্তু রিফ্লেক্ট করে এই রিয়্যাকটিভ লিম্ফ্যাডেনোপ্যাথির মাধ্যমে। রিয়্যাকটিভ লিম্ফ্যাডেনোপ্যাথি থেকে বোঝা যায় যে শরীরে আমাদের ইমিউন সিস্টেম প্রপারলি কাজ করছে এবং ইমিউন সিস্টেম আমাদের প্রোটেক্ট করছে বিভিন্ন রকম ইনফেকশন থেকে। তো অনেকের মনেই প্রশ্ন ছিল যে শরীরে কোনো অংশে কোনো লিম্ফ নোড ফুলেছে, ভয় পাচ্ছেন যে এটা লিম্ফোমা কিনা। তো ইট মে বি ডিউ টু রিয়্যাকটিভ লিম্ফ্যাডেনোপ্যাথি এবং বিভিন্ন বিভিন্ন সময় দেখা গেছে যে সব থেকে কমন কজ কিন্তু এই রিয়্যাকটিভ লিম্ফ্যাডেনোপ্যাথি। সেই কারণেই কিন্তু বিভিন্ন লিম্ফ নোড ফোলে। কোথায় ফোলে কমনলি? আমাদের শরীরের সারা শরীরেই কিন্তু লিম্ফ নোড ম্যাক্সিমাম অর্গানে কিন্তু ডিস্ট্রিবিউটেড আছে। যেরকম নেকে থাকে, অ্যাক্সিলা বগলের নিচে থাকে, ইঙ্গুইনাল রিজিয়নে থাকে, বুকের মধ্যে মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস থাকে, পেটের মধ্যে থাকে, পেটের মধ্যে বিভিন্ন গ্রুপ অফ লিম্ফ নোডস থাকে। তো এরকম শরীরের মধ্যে বিভিন্ন জায়গাতেই কিন্তু লিম্ফ নোডস থাকে। কিন্তু খুব কমন যে লিম্ফ্যাডেনোপ্যাথি যেগুলি আমাদের চোখে পড়ে, যেগুলি আমরা দেখতে পারি, সেগুলো হচ্ছে সার্ভাইকাল, অর্থাৎ নেক রিজিয়ান। এখানেও বিভিন্ন গ্রুপের লিম্ফ নোড আছে,
ঠিক আছে, কিছু থাকে সামনের দিকে যাকে বলা সাবমেন্টাল, এই রিজিয়নে থাকে তাকে বলা হয় সাবম্যান্ডিবুলার, ঠিক আছে। এরপরে নেকে থাকে, নেকে লেভেল 2 লিম্ফ নোড, লেভেল 3 লিম্ফ নোড, লেভেল 4 লিম্ফ নোড, লেভেল 5 লিম্ফ নোড, প্রিট্রেকিয়াল বা ট্রেকিয়া বা আমাদের যে শ্বাসের নালী তার আশেপাশেও থাকে তাকে বলা হয় প্রি অ্যান্ড প্যারাট্রেকিয়াল লিম্ফ নোড। এছাড়াও চেস্টের মধ্যে থাকে তাকে বলা হয় মিডিয়াস্টিনাল গ্রুপ অফ লিম্ফ নোডস। তো খুব কমনলি এই আমাদের শরীরে হেড নেক এই পোর্শনে কোনো ইনফেকশন থাকলে তার থেকে কিন্তু এই লিম্ফ নোডগুলি ফুলতে পারে এবং রিয়্যাকটিভ লিম্ফাডেনোপ্যাথি হতে পারে। তো কোন কোন ইনফেকশনের ক্ষেত্রে হতে পারে, কোনো দাঁতের কোনো যদি ইনফেকশন থাকে তার থেকে এই লিম্ফ নোড ফুলতে পারে। মুখের ভিতরে ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে তার থেকে এই লিম্ফ নোড ফুলতে পারে। এছাড়া কি কানের কোনো ইনফেকশন থাকলে তার থেকে এই লিম্ফ নোড ফুলতে পারে। গলার মধ্যে, গলার কোনো ইনফেকশন থাকলে তার থেকেও এই লিম্ফ নোড ফুলতে পারে। তো এরকম বিভিন্ন, এবং এই রিজিয়ানের স্কিনে যদি কোনো রকম ইনফেকশন থাকে যে কোনো অংশে তার থেকে কিন্তু ওই রিজিয়ানের লিম্ফ নোড ফুলতে পারে। তো এরকম বিভিন্ন প্রাইমারি কারণ থাকলে তার পিছনে যে কারণে এই লিম্ফ নোড কিন্তু ফুলতে পারে এবং রিয়্যাকটিভ লিম্ফাডেনোপ্যাথি হিসাবে প্রেজেন্ট করতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে চিকিৎসা কি আছে, এক্ষেত্রে হচ্ছে যে প্রাইমারি যে কারণে লিম্ফ নোড ফুলেছে, যে ইনফেকশনের জন্য ফুলেছে সেটাকে ট্রিট করা, কানের ইনফেকশন হলে তার জন্য অ্যাডিকোয়েট অ্যান্টিবায়োটিক বা অন্যান্য মেডিকেশন দিয়ে ট্রিট করা, দাঁতের ইনফেকশন বা ওরাল ক্যাভিটি মুখের ভিতর ইনফেকশন, গলার ইনফেকশন, তো সেইগুলিকে প্রাইমারিলি ট্রিট করলে সেই ইনফেকশন কমে আসলে কিন্তু এই লিম্ফ নোড ফুলে আসে। তো এই যে রিয়্যাকটিভ টাইপের লিম্ফাডেনোপ্যাথি এটা নিয়ে অতটা দুশ্চিন্তা করার কিছু নেই, যদি কোনো প্রাইমারি ইনফেকশনের জন্য হয়ে থাকে সেটাকে যদি প্রপারলি ট্রিট করা হয় তার থেকে কিন্তু এই লিম্ফ নোডগুলি কমে আসে। তো এই এই রিয়্যাকটিভ লিম্ফাডেনোপ্যাথি শুধু যে নেকেই হয়, গলায় হয় এমন নয়, এটা কিন্তু অন্যান্য অংশে হতে পারে, যেরকম অ্যাক্সিলা এই অংশে যে লিম্ফ নোড থাকে তাতে হতে পারে, হাতের মধ্যে সাপোজ হাতের পেরিফেরাল পোর্শনে কোনো ইনফেকশন বা উন্ড কিছু হয়েছে তো তার জন্য হাতের কোনো লিম্ফ নোড থাকলে সেটাও ফুলতে পারে, গ্রয়িং গ্রয়িং বা ইনগুইনাল রিজিয়ান এই রিজিয়ানে যে লিম্ফ নোড থাকে সেগুলি পায়ের কোনো ইনফেকশন হলে ফুলতে পারে, এছাড়া পেটের মধ্যে বুকের মধ্যেও হতে পারে, যেগুলি নর্মালি প্যালপেবল হয় না, হাত দিয়ে প্যালপেট করে বোঝা যায় না, তার জন্য আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান এই ধরনের ইনভেস্টিগেশন অনেক সময় সেগুলি ধরা পড়ে, সেগুলিও হয়তো কোনো প্রাইমারি কোনো ইনফেকশনের জন্য ফুলে থাকতে পারে। তো লিম্ফ নোড ফোলার একটি অন্যতম কারণ হলো কিন্তু রিয়্যাকটিভ লিম্ফাডেনোপ্যাথি, যেটি অন্য কোনো প্রাইমারি ইনফেকশনের জন্য হয়ে থাকে, সেই ইনফেকশনটা কন্ট্রোল করলে সেই লিম্ফ নোড সোয়েলিং কমে আসে। কিন্তু কারোর ক্ষেত্রে যদি এরকম সোয়েলিং আছে এবং সেটা দেখা যাচ্ছে যে কোনো ইনফেকশনের সাথে কোরিলেট করা যাচ্ছে না, অর্থাৎ যে কোনো ইনফেকশন প্রাইমারি ইনফেকশন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও কোনো লিম্ফ নোড সোয়েলিং হয়ে আছে বহুদিন ধরে, সেক্ষেত্রে অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং সেই লিম্ফ নোড কী কারণে ফুলেছে সেটাকে প্রপারলি ইভ্যালুয়েট করা উচিত, ইভ্যালুয়েট করে সেই অনুযায়ী ম্যানেজ করা যায়। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কী কী ইনভেস্টিগেশন ইউজুয়ালি করা হয়। খুব কমন একটি ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড করে একটা প্রাইমারি আইডিয়া পাওয়া যায়, এছাড়া FNSE বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করা যেতে পারে, সেক্ষেত্রে সামান্য সুচ ফুটিয়ে লিম্ফ নোড থেকে টিস্যু নিয়ে সেটাকে এক্সামিন করা যেতে পারে, এবং একটি বড় টেস্ট হলো এবং অনেক কনফার্মেটরি টেস্ট হলো সেক্ষেত্রে লিম্ফ নোড বায়োপসি, সেখানে ছোট একটি লিম্ফ নোডকে কেটে নিয়ে সেটাকে এক্সামিন করা হয়। তো এই হলো রিয়্যাকটিভ লিম্ফাডেনোপ্যাথি, লিম্ফ নোড ফুলে যাওয়ার সব থেকে প্রধান কারণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আপনার কোনো বক্তব্য থাকলে, কোনো সাজেশন থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানান, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার বিভিন্ন প্লেলিস্টে আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি, তার সাথে আমার নতুন একটি প্লেলিস্ট অ্যাড হয়েছে, তাতে আমি আমার ডেইলি ব্লগ বা ট্রাভেল ব্লগগুলিকে আমি সেখানে পোস্ট করছি, চ্যানেলটি ভিজিট করুন, প্লেলিস্টগুলি দেখুন, ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভিডিওগুলি প্রয়োজনীয় মনে হয় আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি।